গরু আছে, ডান দিকে চলে যাবে, ওই দেখো আবার ডান দিকে যাচ্ছে। আমি নিজে গরুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছি, তো আমার গাড়িটা রেঙ্গাগ্রাম থেকে আসার সময় পাহাড় থেকে নেমে আসে একটা গরু, এগুলো থেকে হ্যাঁ গরু বলতে রিক্সা, তখন থেকে আমি গরু দেখলেই দাঁড়াই। ছাগল হইলে তার ছাগল উপর দিয়ে ছাগল মরে যাবো, তুমি তোমার কিচ্ছু হবে না, মানে গরু হইলে তো তুমি পড়ে যাবা। সামনে পামে যাবো, এখানে সব নেই বলে এর জন্য সব এই পামে যাবো। করতেছি স্যার, আপনি যতদিন বাঁচে থাকবো স্যার অতদিন আপনার প্রশংসা করবো। আমার বাবা ও ওরকম ঘরটা আমাকে করে দিয়ে যাইতে পারেনি স্যার, আপনি দিয়েছেন স্যার। আমার বাবার থেকে আপনি তিন গুণ কাজ করছেন স্যার, আমার বাবাও এরকম কাজ করে দিতে পারেনি স্যার। আরে ওটা তো সরকার দিছে, ঠিক আছে না স্যার, সরকার দিলেও স্যার আপনি যতটুকু আমাকে হেল্প করছেন স্যার, আমার বাবার থেকেও আপনি বেশি স্যার। না স্যার আমার বাবা নাই স্যার, মারা গেছে স্যার, স্যার টান ছিল বাবার, টানেতে মারা গেছে স্যার। বড় স্যার ছোট থেকে অভাব অনটনের মানুষ হয়েছিলাম স্যার, কুমিল্লা ঢাকা চিটাগাঙ্গে থাকতাম, এভাবে গাড়ি টাড়ি চালাইতাম স্যার, এভাবে বন্ধুটাকে বিয়ে দিয়ে দেওয়ার পর ভিটাভারে মাটি ছিল না স্যার, এই জন্য ওখানে খুবই ইয়ে আসেছিলাম, কষ্টে ছিলাম স্যার।
এটার জন্য আমি সবসময় আমার বউ বাচ্চারা বলছি, স্যার আমি যদি মারা যাই ছাড়ার জন্য সবসময়ের জন্য প্রার্থনা করবো ঈশ্বরের কাছে যেন স্যার দীর্ঘজীবী বেঁচে থাকে যুগ যুগ যুগান্ত, এরকম বলি। স্যার নাম জন্য কি? স্বপন স্যার। ছেলে মেয়ে কয়জন? স্বপন একটা ছেলে স্যার, এই সব আমার ছেলে স্যার। কি স্কুলে যাও? হ্যাঁ কোন ক্লাসে পড়ো? বাবা ফাইভ উঠে গেছো মনে হয় টু থ্রিতে। দাঁড়াও দেখি কত লম্বা হয়েছো ফাইভে। বাবা তুমি তো আমার চেয়ে লম্বা হয়ে গেছো। এই যে দেখো তুমি আমার চেয়ে লম্বা হয়ে গেছো, ছোট হয়ে গেছো। ঠিক মতো পড়াশোনা করতে হবে। হ্যাঁ এই যে বাবা দেখো বাবার কষ্টের কথাগুলো বললো হঠাৎ করে। আমি তো বাবা তোমার বাবা এই এলাকায় থাকতে পারতো না, থাকতো কুমিল্লা। আর কোথায় থাকবেন? ঢাকায় স্যার। আমরা দিছি গাছ, পরে আরো খুশি তারপর নিজের আবার দুই একটা করে লাগাইছে। এমন ভাবে গাছটা বড় করবেন যাতে পিছনে পাল্লু দিয়ে একটা লাগাই যাবে। আর আমার একটা অনুরোধ, আপনি খালি আমার বাবার মতন খালি একটু খালি দেখাশোনা করবেন স্যার। আমাদের হ্যাঁ স্যার একটু খালি খেয়াল রাখবেন স্যার বাবার মতন। আপনি যখন আমাদেরকে এখানে স্থান দিয়েছেন স্যার, আপনার আশা আছি স্যার যতদিন বাঁচা থাকবো স্যার, একটু খালি স্যার আমাদের প্রতি খালি একটু খেয়াল রাখবেন স্যার, এটাই অনুরোধ স্যার। আপনার ছেলেকে পড়াশোনা করাবেন। হ্যাঁ স্যার কোনো আর্থিক সমস্যা হলে জানাবেন যে স্যার ছেলে এটা লাগতে স্বরূপ করে কিছু দরকার। তবে আমি বলবো সবসময় যে নিজের আয়ের টাকা যদি ছেলেকে দেন ওটা শান্তি বেশি, তাই না? স্যারের কাছ থেকে নিলে তো শান্তি কম, স্যার দিল তাই না? প্লাস ছেলেটা একটু ছোট হইলো, আমার বাবা নিজে দিতে পারে না, ইউএনও স্যারের কাছ থেকে চাই দেয়, আমরাও দিতে পারবো। কিন্তু আমরা যে আপনারাই কর্মক্ষম হয়ে কাজটা করে, তারপর অনেক সময় আসে না হুট করে একটা বড় টাকা লাগে যাচ্ছে, ওটা আলাদা বিষয় বলবো। আচ্ছা স্যার বলবো স্যার। আর তবে ওই যে বললাম সরকারের যেটা ইচ্ছা এটা ট্রেনিং দেওয়ানো হলো, এটা মেন কারণ হচ্ছে হলো যেন নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে, নিজে কিছু কাজ করতে পারে। আপনি তো সুস্থ সবল মানুষ তাই না? অবশ্য স্যার ছায়া আসেন অনেক লোক। আমি মনে করি এখন আর কাজ বার করে বিকেল আপনার ঠিকা দিলে আপনি দুটো উঠাই দেবেন, বিকালে উঠাই দেবেন। এখন টেম্পারেচার সবচেয়ে বেশি তিনটা পর্যন্ত, চারটা পর্যন্ত টেম্পারেচার থাকবে, তারপর কমবে। ঠিক আছে যাই তাহলে। আরেক কিলোমিটার রাস্তা।
নাম? আমার নাম, হ্যাঁ আমার নাম খুরশেদ আলম। খুরশেদ আলম? হ্যাঁ। আচ্ছা, মাগরিব নামাজ মোটামুটি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না মসজিদে এসে? না, ওই নিয়ম করে, আমি আজান দিই। ও, আপনি আজান দেন? এই এলাকার ইউএনও কেমন? ইউএনও তো ভালো। চিনেন ইউএনও রে? একদিন নামাজ পড়ছিল এখানে। একদিন নামাজ পড়ছিল? এমনি চেহারা চিনেন নাই? না, একদিন নামাজ পড়ছিল। নাই, আমার ইমাম চিনে, কয়েক বলে ইউএনও স্যার নামাজ পড়লো। তাই নাকি? কি এখন যে এখন কেমন, এখানকার ইউএনও কেমন, খোঁজ খবর নিছেন? না না না, এমনি শুনছি ভালো। কোনো কাজ কাম যান না? কাজ কাম তো যায় না। চাচারে জিজ্ঞেস করতেছে? কম যায়। কম যায় না, খালি লোকে মুখে শুনছেন নাকি? কি খুব খারাপ? না না, ভালো কথা। হ্যাঁ, ভালো কথা। ঘুষ টুস খায় না? না না, ঘুষের কথা বলেনি তো। হ্যাঁ না, ঘুষের কথা তাই না, ভালো কথা বলছে, মানুষ তো ব্যবহার ভালো। আচ্ছা আচ্ছা।